আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কী অবস্থা সবার? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহের ছুটির দিন, কালকে শুক্রবার। বৃহস্পতিবার মানে হচ্ছে বাড়ি যাওয়ার একটা নতুন মজা, নতুন আমেজ। এবং আমি বরাবরের মতো প্রতি বৃহস্পতিবারই বাড়িতে যাই, আর বাড়িতে যেহেতু যাচ্ছি তাই আপনাদের জন্য একটা বেশ স্পেশাল ব্লগ আমার শুক্রবারের, যে কন্টেন্টটা শুক্রবারে সারাদিন কী করি, কোথায় যাই, এসব নিয়ে একটা ব্লগ আসে। সেই স্পেশাল ব্লগে আপনাকে ওয়েলকাম, অ্যান্ড আপনারা দেখছেন তুই মা ব্লগস। তো বেশি দেরি না করে চলুন মেন ভিডিওতে চলে যাই। তো যাই হোক, অটোতে করে যাচ্ছিলাম এবং মডার্নে গিয়ে আরও একটা অটো নেই, যে অটোটা আমার একবারে জায়গাহাট পর্যন্ত চলে যাবে। আর আমাদের ঢাকা রংপুর মহাসড়কের কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, হয়তো আর এক দেড় বছরের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের অনেক সুবিধা হবে। আর বাড়ি যাওয়ার সময় যখন এরকম বড় বড় বিল্ডিং দেখতে পাই, যে এই যে পাঁচ ছয়তলা বিল্ডিং, এগুলো দেখলে ভাবি যে এই বিল্ডিংটার মালিক যদি আমি হইতাম, এটা তো আমার পক্ষে হওয়া সম্ভব না, কারণ এটা তারাই পায় যারা বড়লোক বাপের বুড়া বেটিকে বিয়ে করে। যাই হোক, গাজের পেশাল পাড়তে পাড়তে আমি স্ট্যান্ডে আসি, নামি এবং সেখানে একটা হোটেল থেকে নাস্তা করে নিই, বাড়ির দিকে আর একটা অটো চড়ে রওনা দিই। রাত অনেক হয়ে গেছে, মোটামুটি 9:10 কাছাকাছি, তো দেখা হবে কাল সকালে। 2000 years later. গুড মর্নিং ভাই ও বোনেরা, কি অবস্থা সবার? আমার সাথে আরো একজন আছে, কি দেখবা এখানে তুমি? তাহলে এটা কারে দেখা যায় এখানে, দেখো তো এই যে আমার আমার ঘাড়ের উপরে হাত দিয়ে আছে, এটা কি? তার নাম কি? লামিসা। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? জোরে কথা বলো, জোরে। এই যে এদিক আসো, এদিক ক্যামেরায় তোমাকে দেখা যায় না, এই যে এদিক এদিক দিয়ে আসা লাগবে। আচ্ছা, তোমার নাম বানান করো তো তুমি। হ্যাঁ ইংরেজি দিয়ে বানান করতে পারো তোমার নাম? একটা কথা, আচ্ছা তোমার গ্রামের নাম কি? তোমার থানার নাম? মিঠা পুকুর। তোমার জেলা কি? তোমার দেশের নাম কি? দেশ? তুমি শপথ বাক্য পাঠ করতে পারো? কেন শেখাইনি তোমার স্কুলে? তারপর না তুমি আরবি 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 পড়তে পারো? আরবি কি কি পড়ো? কি পারো বলো একটু দেখি শুনি, অল্প একটু বলো। আলিব্বা বলো তো। হ্যাঁ না দেখি তো বলবা। হ্যাঁ একটা আমি নিজেই ভুলে গেছি, এখন আর ভুল কীভাবে ধরবো। আচ্ছা যাই হোক, এখন বলো যে এই যে ক্যামেরার দিকে দেখো ভালোভাবে দেখে বলো যে ভিডিওটাতে লাইক দিন, বলো বলো লাইক দিন, আমার ভিডিওগুলো সবাই দেখবেন, বলো সবাইকে সালাম দাও, বলো যে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বলো। হ্যাঁ আসসালামু আলাইকুম। গ্রামের সবুজ প্রকৃতি, মাঝঝড়,
আমরা এখন যাচ্ছি ফুটবল খেলার জন্য, সাথে আছে আমার মামা। মামা ফোন দেয় ফুটবল খেলতে যাবো আজকে। সামনে আরো দুজন মামা আছে, ডিফেন্ডার একজন। কি তুমি ডিফেন্স নাকি? তাহলে চেহারা দেখে বোঝা যায় ডিফেন্স আমাদের স্কোয়াড। অনেকদিন দলের বাইরে থাকলে যা হয় আর কি। যাই হোক, দেখা হচ্ছে সরাসরি মাঠে। যেরকম বলছিলাম যে দেখা হবে আপনাদের সঙ্গে সরাসরি মাঠে। তবে আপনারা এখানে যে মাঠটা দেখতে পারতেছেন, এই মাঠে আমাদের খেলা হবে না, আমাদের খেলা হবে আরো বড় মাঠে। আমরা এখন সেই মাঠের দিকে যাব। আমাদের প্লেয়াররা বসে আছে, ক্যাপ্টেন নাসিম সে সব প্লেয়ারদের একখানে করার জন্য ফোনে বিজি। এছাড়া মামু, মামু রেডি আছে খেলার জন্য। ভিসাইন দেখাই দাও মামা, ভিসাইন এই যে এটা এইটা। Another player is coming. এখন যে খেলার ক্লিপসটা দেখতে পারতেছেন, এটা অবশ্য আমাদের খেলা না। আমাদের খেলাটা হয় ঠিক এই ম্যাচটার পরের ম্যাচে, আমরা মাঠে নামি এবং আমরা খেলি। যাই হোক, খেলাটা আমরা পুরোপুরি শেষ করতে পারি নাই, কজ খেলার মধ্যে, গ্রামের খেলাধুলার মধ্যে দেখা যায় যে একটু ঝগড়াঝাটি লাগে, সেখান থেকে খেলাটা ক্যান্সেল হয়ে যায়। গ্যালারি ভর্তি দর্শক। আমার বন্ধু ইঞ্জিনিয়ার শরণ, সে একজন গেমার। গরমে গায়ে গেমের অবস্থা খারাপ, বন্ধু নজর পাইতেছে। লাইক দিবেন, লাইক দিয়ে দেন একটা। এই খুব পাগল হয়ে গেছে নিজেকে ভিডিওতে দেখানোর জন্য। আর এর ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন, সবাই একে চেনেন মোটামুটি যারা আমার ভিডিওগুলো দেখেন। এবং ফুটবল খেলা শেষ করে আমরা চলে আসি মাঠে, যেখানে আমরা ক্রিকেট খেলি, মানে ঈদগাহ মাঠ। এখানে এসে আমরা সবাই একত্রিত হই এবং সবাই মিলে ক্রিকেট খেলি, দেন তারপর আজান দিলে আমরা নামাজ পড়ার জন্য যাব আর কি। আরেকটা হ্যাঁ, দশ শেফ দিদি, তুমি একা দিয়ে দিলি, কালকে আসছি যে যার যার মতো বিজি। বাড়িতে আসছি, যদি পুকুরে গোসল না করি তাহলে কেমন দেখা যায়? পুকুরে গোসল করার প্রস্তুতি, এখন আমি যাচ্ছি পুকুরে। সো এই ভিডিওটা ওয়াইড অ্যাঙ্গেলে করা হয়, আর ফোনটা যেহেতু একটু ঝুলাই রাখছিলাম বাতাসে, একটু দোল খাটতেছিল। অ্যান্ড আমার চেহারা নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না ভাই। আর অনেকদিন পর যখন পুকুরের পানিতে গোসল করার জন্য লাভ দিলাম, আমার সেই ছোটোবেলার ওই ফিলটা পাইছিলাম, যখন আমরা ছোটোবেলায় স্কুল থেকে এসেই বই রেখেই কোনো রকম পুকুরের মধ্যে লাভ দিতাম, সেম ফিলটা পাইলাম আজকে। অ্যান্ড ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করি। পুকুরে গোসল করার মজাটাই আলাদা।
অনেকদিন পরে পুকুরের পানিতে সাঁতার কাটলাম, ওই পার পর্যন্ত গেছিলাম, আবার চলে আসলাম, হাঁপাই গেছি। তো এখন বাড়িতে গিয়ে ভালো মতো গোসল করে আবার নামাজে যাবো, কারণ আজকে শুক্রবার, গরিবের হজের দিন, নামাজ পড়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ একটা আদেশ ছিল আমাদের উপরে শুক্রবারের দিন নামাজ আদায় করা, এবং আমি নামাজ আদায় করে আসি। আর ভিডিওতে যাকে দেখতে পারতেছেন উনি আমার বাবা। আমার বাবা রিসেন্টলি এই 2-3 মাস আগে একটা স্ট্রোক করে, যার কারণে উনি একটু অসুস্থ, আর ঠিকমতো কথা বলতে পারেন না, এবং ডান হাত যেটা সেটা ফাংশনিংটা ঠিকমতো করতে পারেন না। যাই হোক, অনেকটা আগের থেকে সুস্থ হয়ে গেছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যেন দ্রুত তিনি সুস্থ হয়ে যান এবং আগে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। বিকজ আমার বাবা আমার মাথার উপরে বটগাছ, আমার মাথার ছাতা। বাবার টাকা পয়সা ধন সম্পদ কিছুর দরকার নেই, শুধুমাত্র বাবার দোয়া এবং বাবা আমার সাথে থাকবে, এটাই অনেক কিছু। কেন আমি বাবাকে বললাম যে আমার ভিডিওগুলো তুমি দেখো, বলতেছে যে না, কারণ আমার বাবা ফোনে এমবি উঠায় না, এই জন্য ভিডিওগুলো দেখতে পারে না। যাই হোক, আমি বলে দিলাম যে ভিডিওগুলো আমি তুমি যাতে দেখতে পারো এই জন্য তোমার ফোনে এমবি উঠাই দেবো, সমস্যা নেই। আর আমার বাবা ফেসবুক মোটামুটি চালাইতে পারে, ইউটিউব চালাইতে পারে। যাই হোক, আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। বড় দেখা যায়, আমি দেখি ধরতো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডালিম গাছ। আমি রাতে বেরোইছি ফোনে একটু নেটের চালার জন্য, কারণ আমাদের ঘরের মধ্যে নেট কম পায়, এই জন্য আমি বাইরে বের হইলাম। বের হয়ে দেখি যে ডালিম গাছে একটু ভিডিও করলে ভালোই আসে। যাই হোক, রাতের মধ্যে তো আমাদের ডালিম গাছে ছোটো ছোটো গুটি এসছে, আশা করা যায় যে এবার আমরা ডালিম খেতে পারবো গাছের। তো যাই হোক, সেই সঙ্গে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।